ম্যাডাম, আমটি অনুমতি করলে আমরা দুয়ারে সরকার ষষ্ঠ পর্যায়ে যে পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে সেটা তাহলে এখনই শুরু করতে পারি। যদি ম্যাডাম আপনি রিকোয়েস্ট করছি একটু রিমোটটা দিয়ে যদি আজকের ম্যাডাম একটা দুয়ারে সরকার পরিষেবা তো আমরা যেটা 15 দিন ধরে করি বা কখনো 10 দিন ধরে করি, এটা যেমন ষষ্ঠ অধ্যায়, প্রত্যেকটা দুয়ারে ক্যাম্প চলার পর যখন আবেদনগুলো আসে সেগুলোকে আবার আমরা এনকোয়ারি করে, রিভিউ করে, রেডি করে সেগুলো পরিষেবা পরিদান প্রদান করি তার 1 সপ্তাহের মধ্যে। এবারেও তাই, এবারে বুথে বুথে যাওয়া হয়েছিল, অনেক মোবাইল দুয়ারে সরকারও হয়েছে, এমনকি নৌকোতেও আপনারা দেখেছেন জলাশয়ও হয়েছে। সুতরাং আমি চিফ সেক্রেটারিকে বলবো যে আজকে যে পরিষেবা প্রদানটা যেটা করা হবে সেটা বলা হোক এখান থেকে, যাতে মানুষ জানতে পারে। কারণ যারা অপেক্ষা করছে আজকে পাবে বলে, আমরা ঘোষণা করার সাথে সাথে আমি ডিএম, এসপি, বিডিও, এসডিও যারা আছেন, এসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে বা গ্রাউন্ড লেভেলে জনগঞ্জের প্রতিনিধি, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, এমএলএ, এমপি যারাই আছে, আমি সবাইকে বলবো চিফ সেক্রেটারি এটাকে পুরো ঘোষণা করার পর আপনারা লোকাল লেভেলে কাজটা শুরু করে দিন। ম্যাডাম, আপনি অনুমতি করলে আমরা দুয়ারে সরকার ষষ্ঠ পর্যায়ে যে পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে সেটা তাহলে এখনই শুরু করতে পারি। যদি ম্যাডাম আপনি রিকোয়েস্ট করছি একটু রিমোটটা দিয়ে যদি আজকের দুয়ারে সরকার পরিষেবা তো হচ্ছে কৃষক বন্ধুর নতুন স্কিমের আন্ডারে খরিফ সিজনে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন প্রায় 94 লক্ষ ফার্মার বা কৃষক বন্ধুরা। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ক্লোজ টু 2602 কোটি টাকা ম্যাডাম আপনার মাধ্যমে আজকে আমরা এখান থেকে দেওয়া শুরু করছি। তারও একটা কার্টেন রেজার আছে, সেটা দেখানোর জন্য একটু অনুরোধ করছি।